त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन द्वारा कक्षा 10 और 12वीं की बोर्ड परीक्षा में उत्कृष्ट प्रदर्शन करने वाले विद्यार्थियों को मुख्यमंत्री मानिक साहा ने सम्मानित किया। आज अपने आधिकारिक आवास पर एक कार्यक्रम के दौरान मुख्यमंत्री मानिक साहा ने छात्रों और उनके अभिभावकों के साथ बातचीत की। ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কনগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এইভাবে আপনার আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে, শুধু পড়াশোনা করলে হবে না। আমরা সবসময় সেটা বলি, আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে, কিন্তু এইবার যেহেতু সিবিএসসির আদলে টিবিএসসি হচ্ছে, সিলেবাস মোরালেস সেম, তাতে করে আমরা কিন্তু সর্বভারতীয় স্তরে এখন কম্পিট করতে পারি। আমাদের ছেলেমেয়েরা এখন ইউপিএসসিতে ভালো রেজাল্ট করছে, ইভেন নিটেও ভালো রেজাল্ট করছে, যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন খুব ভালো করছে।